আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এই মত পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ফের বাড়বে তাপমাত্রা, মার্চে আসছে প্রবল ঝড় বৃষ্টি। আগামী তিন দিন দেশের দুই একটি জায়গায় আকস্মিক বজ্র বৃষ্টির সম্ভাবনা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত, ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে, মিলছে না সকাল দুপুরের তাপমাত্রার পার্থক্য, কখনো বৃষ্টির সম্ভাবনা, আবার কখনো বা আবার অস্বস্তিকর আবহাওয়া। পূর্বাভাস বলছে এভাবে কাটবে ফাল্গুনের এই সপ্তাহ। এই অবস্থায় আজ সারা দেশের রাতের তাপমাত্রা অনেকটা কমে গেছে, অঞ্চল ভেদে 1-6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে আপাতত তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। একই সঙ্গে আগামী 5 দিনে দেশের বিভিন্ন স্থানে আকস্মিকভাবে বিক্ষিপ্ত মেঘ তৈরির মাধ্যমে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আজ দেশের অধিকাংশ এলাকা বৃষ্টিমুক্ত থাকতে পারে। আমরা ধারণা করছি আপাতত বেশ কিছুদিন দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি ভালো থাকতে পারে, তবে আজও দেশের দুই একটি এলাকায় আকস্মিক কিছু বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 12.4 ডিগ্রি সেলসিয়াস। গতকাল শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস। এই হিসাবে একদিনে শ্রীমঙ্গলের তাপমাত্রা কমেছে 6.2 ডিগ্রি সেলসিয়াস। এই দিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 20.5 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে 18.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 3 দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 33.6 ডিগ্রি সেলসিয়াস ছিল যশোর ও চট্টগ্রামের সন্দ্বীপে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।